হ্যালো ভিউয়ার্স, আজ হলো লাটাগুড়িতে আমাদের সেকেন্ড ডে। আজ আমরা বের হব সাইট সিং এর জন্য। সকাল থেকে ওয়েদারটা একটু গরম আছে, প্রচণ্ডভাবে রোদ আছে, কিন্তু ভিউটা এখান থেকে এত সুন্দর। পিছনে দেখতে পাচ্ছ, আমার পেছনে বেশ জঙ্গল আছে, আর এই সাইডটায় মানে রিসর্টটা ঠিক পিছনে চা বাগান, দারুণ ভিউ। আমরা সকালবেলার থেকে ওই যে পেছনে জায়গাটা বানানো আছে ওখানটায় বসেছিলাম, খুব ভালো লাগছিল, খুব এনজয় করছি। আর এখানটায় দুটো তিনটে কুকুর বসে আছে, এত ফ্রেন্ডলি ওরা, খুব মজা লাগছিল। এখন সব কটা ঘুমিয়ে আছে, দেখো আমার পেছনে সব এখন নিচে ঘুমিয়ে আছে। তো বেশ ভালো এই জায়গাটা, ওয়েদারটা একটু গরম আছে, কিন্তু যেহেতু এখানে এত গাছ ওই জন্য গরমটা অতটা লাগছে না। যেই এখান থেকে বাইরে বের হচ্ছি তখন একদম ভীষণ গরম লাগছে, মানে এতটা গরম এই লাটাগুড়িতে হবে এক্সপেক্টই করিনি। তো এখন আমরা বের হচ্ছি আমাদের সাইট সিং এর জন্যে। প্রথমে আমরা যাচ্ছি বিন্দু, তো সাথে থাকো, দেখতে থাকো। রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, পুরো একদম জিগজ্যাগ করে যাচ্ছে, খুবই সুন্দর ভিউ। মানে এখানে ফটো তোলার জন্য একদম বেস্ট প্লেস। ওয়েদারটা খুব, সকালবেলা যখন বেরিয়েছিলাম গরম ছিল, রোদটার তাপ আছে কিন্তু হালকা ঠান্ডা হাওয়া চলছে, তাই আমরা জানলাটা খুলে বসেছি। খুবই অসম ভিউ লাগছে দেখতে। রাস্তাটা মানে অনেক লোকরা এই সময় অনেক লোকরা বেরিয়েছে, জায়গায় জায়গায় সবাই ফটো তুলছে, খুব খুব এনজয় করছি। আগেরটা পৌঁছে যেয়ে দেখাচ্ছি। দাঁড়িয়ে গেছি, এখানটা ভিউটা এত ভালো লাগছে, খুবই সুন্দর। দেখো আমার পেছনে এখানে যে ঝর্ণাটা যাচ্ছে, অসম ভিউ লাগছে। আর সাথে পুরো জঙ্গলের মধ্যে একটা ঝিঝি পোকার সাউন্ড, খুবই ভালো লাগছে শুনতে। মানে আর পেছনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই যে এই সোজাসুজি, এটা হলো ঝলং রিভার কটেজ। তো এখানটার মতন জায়গায় যারা থাকবে, মানে
খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে, একবার তোমরাও দেখো। জলং এর ভেতর দিয়ে যাচ্ছি বিন্দু যাওয়ার জন্য, আর মাঝে মাঝে ছোট ছোট ওয়াটার ক্রসিং আসছে, বেশ সুন্দর সুন্দর অসম ভিউ আছে। আর রাস্তাটা বেশ সরু, মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার জন্য অতটা স্পেস নেই, তো ন্যারো রাস্তা আছে, খুব জিগজ্যাগ জিগজ্যাগ আছে আর অনেকটা উঁচুতে আছে, খুব সুন্দর। এখন ঠান্ডা হাওয়া চলছে, খুব মজা লাগছে আমাদের। খুব সুন্দর এখান থেকে ভিউ, মানে ঝর্ণাটা খুব সুন্দর। আর এখানটা একটা পাশে হোটেলও আছে, এখানে চাইলে অনেকরা বিন্দু থেকে ফেরার সময় লাঞ্চ করে নিতে পারে। এখানে আগে থেকে অর্ডার দিয়ে যেতে হয়, তারপরে এরা রেডি করে রাখে। তো আমাদের প্ল্যান আছে রাস্তায় আমরা কিছুও পেলে মোমো খেয়ে নেবো, এই জন্য এখানটায় খাচ্ছি না। চলো এবার আগে আমরা যাই। এখানটা রাস্তাটা খুব বেশি খারাপ আছে, মানে রাস্তা কিছু নেই, পুরো বোল্ডার বেরিয়ে গেছে, তো বলতে পারেন পুরোপুরি আমরা অফ রোডিং করছি, তো এই জন্যে খুব সাবধানে চালাতে হচ্ছে। আর রাস্তাটা বেশ ন্যারো।
আমরা পৌঁছে গেছি এখন বিন্দুতে। পেছনে যেটা আছে ওটা বিন্দু ব্যারেজ আছে। তো এবার পেছনে দেখো বিন্দু নদী। তো এবার আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে আরো কাছে থেকে দেখাবো। ঠিক আছে, আতে নিচে সে ঘুমকে ভাগ তো জোর সে ভুক নেই লাগা। এখন এসে গেছি একদম নিচে জায়গাটায়। খুবই সুন্দর পিছনে ভিউ, মানে বিন্দু ব্যারেজটা আমার ঠিক পেছনে আছে আর আমরা অনেকটা নিচে চলে এসেছি। খুবই সুন্দর লাগছে। রাস্তাটা খুব খারাপ ছিল, একদম অফ রোডিং বলতে পারেন, কিচ্ছু ছিল না রাস্তাটা, ওটা একটা কষ্টকর ছিল। কিন্তু এসে এখানটা ভিউটা যা দেখছি, মানে দুর্দান্ত ভিউ। এখানটা দ্রোন উড়ানো মানা আছে, নহলে এখান থেকে পুরো 360 ডিগ্রি আমি দ্রোন উড়ানোর খুব ইচ্ছে করছে। যাই হোক, চলো দেখো, তোমরা এনজয় করো ভিউটাকে। এখন একটা দোকানে ঢুকেছি মোমো আর চিকেন চাউমিনের জন্যে। তো এখানটা এত সুন্দর ভিউ, মানে এখানে বসে বসে নদী দেখা যাচ্ছে, দারুণ। পাহাড়ের মোমোর মতন আর কোথাও হতে পারে না, ওয়ার্ল্ড বেস্ট মোমো শুধু পাহাড়ে পাওয়া। এবার আমি নিয়েছি নুডলস, এটা এগ নুডলস, চিকেন এগ নুডলস, একটা নিয়েছি চিকেন এগ নুডলস, এগুলো একদম বেরোচ্ছে, এটা বেশ মোটা থাকে, আমার খুব ফেভারিট। আমি যখনও শিলিগুড়ি থেকে কলকাতা যাই, এটা 2-4টে প্যাকেট কিনে নিয়ে যাই, আমার এত বেশি ভালো লাগে। আমাদের এখন বিন্দুতে ঘোরা হয়ে গেছে, এখান থেকে আমরা সেকেন্ড সাইট সিন প্লেসে যাচ্ছি।
তো এখানটায় দুর্গা পুজো হচ্ছিল ছোট একটা প্যান্ডেল করে, নেপালিরাও দুর্গা পূজা মানায়, তো ওরা আমাকে এরকম করে টিকা লাগিয়ে দিয়েছে। আই থিঙ্ক আই এম লুকিং গুড। আর নেপালিতে বললে বলবে কত রাম্রো রাখছ, হ্যাঁ না? লাগছে পাতাগুলোকে হাত দিয়ে ধরতে। আমরা এখন আছি মিতিয়ালি টি গার্ডেনে, এটা রক গার্ডেনের অন দ্য ওয়ে, আর পেছনে সানসেটও হয়ে গেছে। মানে কি সুন্দর লাগছে দেখো, চারদিকে এত সুন্দর টি গার্ডেন, মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমরাও চারদিকটা দেখো একবার। এখন রকি আইল্যান্ডে পৌঁছে গেছি, বাট এখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, রাস্তা খুব বেশি খারাপ, রাস্তা কিচ্ছু নেই, তাই এখন আমরা এখান থেকে আবার হোটেলে ফিরে যাচ্ছি। ফেরার সময় আমরা মালবাজারের রাস্তা ধরেছি, এখানটা খুব সুন্দর দেখলাম। নর্মালি বাসে খালাসি হয়, এখানটা টোটোতে খালাসি আছে, মানে টোটোর পেছনে একটা খালাসি ছেলে দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য। সো কিউট, খুব ভালো লাগলো দেখে।